পরিমনির সঙ্গে আমার এই মামলার বিষয়ে কথা হয়েছে। পরিমনির বাসায় এই পরিমাণ মাদক পাওয়া যায় নাই। পরিমনির বাসায় যে বোতলগুলো পাওয়া গিয়েছিল সেগুলো ছিল মূলত খালি বোতল, মদ ভর্তি। যে মদের কথাগুলো উল্লেখ করা হয়েছে 18 কেজি, সেই মদ পরিমনির বাসায় পাওয়া যায় নাই। তার বাসায় মদের বোতল শখ করে সে কিনে রেখেছিল ঠিক, কিন্তু বোতলগুলো ছিল খালি। পরিমনির সঙ্গে আমার এই কথাই হয়েছে, তার বাসা থেকে কোনো মদ উদ্ধার হয় নাই। আদালতের সাথে পরিমনি কিছু বলে নাই আমাদের সঙ্গে। সে কি তার এই মামলার বিষয়ে কোনো মানে দুশ্চিন্তায় আছেন কিনা, অন্য কোনো বিষয় বলেছেন? হ্যাঁ বলেছেন, তিনি যেহেতু বাংলাদেশের একজন সুনামধন্য চিত্রনায়িকা, তিনি অবশ্যই এই ধরনের পদক্ষেপে খুবই সংকুচিত, খুবই লজ্জিত যে তার কেরিয়ার নিয়ে একটা ঝামেলা হয়ে গেল এই মামলা সৃজনের মধ্য দিয়ে। ফলে তিনি তো অবশ্যই লজ্জিত হচ্ছেন যে এই ধরনের একটা ঘটনা তাকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে। পায়োনিয়ার ল অ্যাসোসিয়েটের পক্ষ থেকে পরিমনির মামলায় উপস্থিত ছিলাম আমি, অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত। আমরা পরিমনির জামিনের আবেদন করেছি, যেহেতু পরিমনি একজন সুনামধন্য চিত্রনায়িকা, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পরিমনিকে চিনে, এবং ঢাকায় চলচ্চিত্রে এখন পরিমনি অনিবার্য। আমরা মনে করি কালকের থেকে, গতকাল থেকে, গতকাল বিকেল থেকে যে অভিযানটি চালানো হয়েছে সেই অভিযানের পরে এবং যেভাবে মিডিয়ার উপস্থিতি ছিল সেখানে, তারপরে পরিমনিকে রিমান্ডে নিয়ে নতুন করে অগ্রগতি হওয়ার আর কোনো কিছু নেই। ফলে আমরা বিজ্ঞ আদালতের কাছে প্রার্থনা করেছি পরিমনির রিমান্ড নামঞ্জুর করে জামিন প্রদানের জন্য। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। একটা বিষয় দেখলাম আদালতে, একটা ছোট্ট বিষয় নিয়ে হট্টগোল হলো আইনজীবীদের মধ্যে, এবং সেই সময় এজলাস থেকে আইনজীবী বিচারক নেমে গেলেন, কি হয়েছিল বলবেন? মূলত অনেক এই করোনা পরিস্থিতির মধ্যে অনেক লয়ার বিজ্ঞ আদালতের এজলাসে ঢুকে পড়েছিলেন পরিমনিকে দেখার জন্য, যার কারণে বিজ্ঞ আদালত ওই পরিস্থিতিতে তার আদালতের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছিলেন না বিধায় তিনি নেমে গিয়েছিলেন। পরবর্তীতে মহানগরের আবু স্যার আসলেন, আসার পর উনি রিকোয়েস্ট করে পরিস্থিতি কন্ট্রোল করলেন, এরপর আবার শুনানি শুরু হয়। জি জি, পরিমনির সঙ্গে আমার কথা হয়েছে। পরিমনির আগের মামলায়ও আমরা লয়ার, পায়োনিয়ার ল অ্যাসোসিয়েট, তো সে পরিমনি আগে পরিমনি দুইটা মামলা আছে, সেই মামলায় আমরা লয়ার, পায়োনিয়ার ল অ্যাসোসিয়েট আমরা পরিমনি আগের দুইটা মামলা বাদীপক্ষের মামলা, আমরা পরিমনির বাদীপক্ষের লয়ার ছিলাম আমরা। না, বিষয়টা হচ্ছে হইলো যে আপনার ওই পরিমনির যে আগের যে আইনজীবী ছিলেন উনি আসছিলেন, সাথে আমাদের সাথে কিছু কেউ কেউ যোগাযোগ করেছিলেন, আমরাও গিয়েছিলাম। তো পরবর্তীতে বিজ্ঞ আদালতকে আমরা বলেছি যে যে পরিমনি যেহেতু মামলার আসামি, সে যাকে ওকালতনামা দিতে চাবেন তাই সেই ওকালতনামাটা দেখ। পরবর্তীতে পরিমনি ওই ওনার আগের যে আইনজীবী ওনাকে ওকালতনামা দিয়েছেন এবং এই দীপু আমাদেরকে ওকালতনামা দিয়েছেন, আর এবং ওই 6-8 যেটা বললাম আপনার ওই আসামি নজরুল ইসলাম আর সবুজ, এটা আমরা 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 মাদক মামলা ছিল, দুইটা মামলায় মাদক ছিল এবং 7 দিনের রিমান্ড চাইছে বিজ্ঞ আদালত। আমরা বলেছি, আমরা তো রিমান্ডের কথা বলেছি যে যেহেতু মাদক উদ্ধারের কথাই বলা হয়েছে এবং উদ্ধার হয়ে গেছে, আর রিমান্ডের কি আছে এই চারটা ব্যাপার। আর আমরা বলেছি যে এখানে কোনো মাদক পাওয়া যায়নি আমাদের জানা মতে, আমরা সেই জন্য এটা চেয়েছি, রিমান্ড বাতিল চেয়েছি এবং জামিন চেয়েছি এই জন্য। আমার নাম সিদ্দার মোহাম্মদ আক্তারুজ্জামান হিন। আমরা আদালতের যে কোনো আদেশই শিরোধার্য। জি ধন্যবাদ। আমার নাম সিদ্দার মোহাম্মদ আক্তারুজ্জামান হিমেল।